বলবে। চিকিৎসা শেষে বাসায় ফেরার মাত্র 5 দিনের মাথায় আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভোর 4:30 হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে 21 জুন বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে গত 2 জুলাই বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। ওই দফায় তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়েছিল। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্ট সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।